আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাকা কলা দিয়ে খুবই সুস্বাদু নরম তুলতুলে প্যান কেক রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করতে ভুলে যাবেন না কিন্তু বন্ধুরা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দুটি কলা খোসা ছাড়িয়ে নিলাম এবার একটি ব্লান্ডারে কলাগুলো হাতের সাহায্যে ভেঙে দিব এবার আড়াই চামচ চিনি দিয়ে দিব চিনি দেওয়া হলে আমি এক কাপ তরল দুধ দিয়ে দিব দেওয়া হলে এবার ব্লান্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব এর মধ্যে আমি দুটি ডিম একটি বাটিতে ভেঙে নিব ভাঙানো হলে এবার আমি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিব ডিম ফেটানো হয়ে গিয়েছে এবার ব্লান্ডার করা কলা দুধ এবং চিনি মিশ্রণটা ঢেলে দিব বাটিতে বাটিতে ঢালা হলে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব এবার হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এখানে তেলের বদলে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন তবে আমার কাছে বাটার অথবা ঘি নেই তাই তেল ব্যবহার করেছি এবার আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব এবার এক চামচ বেকিং পাউডার দিয়ে দিব এবার এগুলো ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব ছাঁকা হয়ে গিয়েছে এবার আবার হ্যান্ড বিটারের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব এবার এক চা চামচ ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিব দিয়ে আবার হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিটার করে নিব ভালো করে বিটার করলে প্যানকেকটা কিন্তু বেশ নরম তুলতুলে হয় বিটারটা এখন দেখেন একদম পাতলাও না একদম ঘনও না এরকমভাবে আমি বিটারটা তৈরি করেছি এবার চুলায় একটি প্যানে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম মাখানো হয়ে গেলে প্যান গরম হলে আমি চামচের সাহায্যে প্যানকেকের বিটারটা ঢেলে দিব এবং চামচের সাহায্যে একটু গুল করে নিব ঢাকনা দিয়ে ডেকে চুলার একদম মাঝারি আছে প্যানকেক তৈরি করব দেখেন প্যানকেকটা তৈরি হয়ে গেলে বুঝতে হবে প্যানকেকের উপরের দিকটা দেখে এবার আস্তে আস্তে চামচের সাহায্যে প্যানকেকটা উল্টে দিব খুবই সুস্বাদু এই রেসিপিটি বিকেলের নাস্তা হিসেবে কিন্তু খুবই পারফেক্ট একটি রেসিপি আমি এভাবে একে একে সবগুলো প্যানকেক তৈরি করে নিব কলা দিয়ে প্যানকেক সত্যি অনেক সুস্বাদু
তৈরি হয়ে গেল। দেখেন কালারটা কতটা লবণীয় হয়েছে, আর প্যানকেকগুলো একদম নরম তুলতুলে হয়েছে। এভাবে যদি ঘরে তৈরি করে প্যানকেক খাওয়া হয় তাহলে কিন্তু বিকেলে আর বাইরের কোনো নাস্তা আনতে হয় না। এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। ধন্যবাদ সবাই।